পাথর রাজ্য, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ আর পাড়ুয়া বাজার মহাসড়কের এই চিত্র আমরা ধারণ করেছিলাম দুবছর আগে। সড়ক ও জনপথ অধিদপ্তরের তখনকার প্রধান প্রকৌশলী বলেছিলেন, শিগগিরই শুরু হবে সিলেট থেকে 37 কিলোমিটার দীর্ঘ এ রাস্তার সংস্কার কাজ। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। উপরন্তু এবারের বর্ষায় রাস্তার অবস্থা এতই বেহাল যে সব ধরনের যানবাহন চলা একেবারেই দায় হয়ে পড়েছে। এক্সেল ভাঙে, ডিফারেন্সিয়াল ভাঙে, টিউব ভাঙে, অনেক ধরনের নানান ধরনের সমস্যা। যদি 800-900 টাকা ইনকাম হয় তাহলে 400-500 টাকা খরচ হয়ে যায়। ভাঙা রাস্তা, অনেক কষ্ট, টানাটানি, জারাজারি, ধুলাবালি সমস্যা, রাস্তা ভাঙা, ক্ষুদ্র করা রাস্তা। রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ উতরে দিনে রাতে চলছে পাথরবাহী ট্রাক, যাত্রী পরিবহন, রিক্সা, ভ্যান সহ বিভিন্ন ধরনের যান। শুধুমাত্র রাস্তার কারণে আমি এই কোম্পানিগঞ্জের শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য প্রচন্ডভাবে হিমশিম খেতে হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে এবার সত্যি সত্যিই সংস্কার হবে চরম বেহাল সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক। বর্তমান সরকার প্ল্যানিং কমিশন একটা ডিপিপি অনুমোদন করে দিয়েছেন প্রায় 450 কোটি টাকার। বর্তমান যে অবস্থা আছে সে অবস্থা থেকে আমরা জাতীয় মহাসড়কের মানে উন্নীত করার জন্যে যত রকমের মানসম্পন্নভাবে কাজটার সম্পাদন করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘদিনেও সিলেট থেকে কোম্পানিগঞ্জে যাবার একমাত্র রাস্তাটির এরকম বেহাল অবস্থার কারণে এলাকার শত শত ব্যবসায়ী আর লক্ষ লক্ষ সাধারণ মানুষের কষ্টের শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন।